মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ, আপনি এই বাংলাদেশে একটি অবিস্মরণীয়, এই পৃথিবীর একটি শ্রেষ্ঠতম উদাহরণ সৃষ্টি করে রেখেছেন, যা পৃথিবীর কোনো দেশের কোনো রাষ্ট্রপ্রধান আজ পর্যন্ত এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে পর্যন্ত একটি দেশে একই সাথে 564 মডেল মসজিদ প্রতিষ্ঠা করেছে, এর কোনো নজির উদাহরণ নেই। একমাত্র আপনি, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই সুন্নাতকে আপনি আদায় করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম তিনি বাইতুল মামুর প্রতিষ্ঠা করেছেন সপ্তাকাশে যে মসজিদ, এরপরে ফিরিশতারা কাবাঘর প্রতিষ্ঠা করেছে, নবী ইব্রাহিম আলাইহি সালাতু সালাম তিনি কাবাঘর পুনর্নির্মাণ করেছেন, নবী সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসা তিনি নির্মাণ করেছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে কুবা সহ মসজিদে নববী এবং মসজিদে কিবলাতাইন সহ অসংখ্য মসজিদ তিনি নির্মাণ করেছেন। নবী রাসূল গাউস কুতুব আউলিয়াদের পথ ধরে আপনি এই বাংলার জমিনে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত 564টি মডেল মসজিদ প্রতিষ্ঠা করে এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম একজন, শ্রেষ্ঠতম স্মরণীয় একজন শাসক হিসাবে এই পৃথিবীর মানচিত্রে আপনি চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন মসজিদ থেকে ইউনিভার্সিটি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীকে শুধু নামাজের মসজিদ তিনি বানিয়ে রাখেননি, বরং একটি ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে সেটিকে পরিণত করেছেন, সেটি ছিল মানুষ গড়ার একটি প্ল্যাটফর্ম। আপনি ঠিক একইভাবে এই 564টি মডেল মসজিদের সাথে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রকে সংযুক্ত করে আজকের এই দেশের পথহারা মানুষগুলোকে, বিভ্রান্ত মানুষগুলোকে পথে আসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার সদয় অবগতির জন্য বলতে চাই, এই পৃথিবীর কেবলমাত্র একটি দেশে মসজিদ নাই, আর সেটি হলো স্লোভাকিয়া, ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য দেশ। 52,000 মুসলমান সেখানে আছে, অথচ সেখানে মসজিদ নেই। রাশিয়ার মতো জায়গায় সেখানে 8,000-এর মতো মসজিদ, কিন্তু বাংলাদেশের মধ্যে আজকে আপনি যে 564টি মডেল মসজিদ প্রতিষ্ঠা করে যে উদাহরণ আপনি সৃষ্টি করেছেন, এর থেকে স্লোভাকিয়া সহ পৃথিবীর মানচিত্রে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।